মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আর একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই তো সকালবেলা আমার স্নান করা হয়ে গেছে আর রান্না বান্নাও কমপ্লিট। আর তো আজকে সকালে আমি রান্না করেছি ডিম আর কি ঝোল আর ভাত আর এই যে ফুলকপি আর সবজি ভাজি। তো এখন আমরা খাবারটা খেয়ে নেব, ঠিক আছে গাইস? তো আমরা এখন খাবারটা খেয়ে নিই। আর তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো, তোমাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবে। তো গাইস, এই যে আমি খাবার দাবার সব নিয়ে এসেছি, এখন আমরা খাবার খাবো। এই যে ডিমের ঝোল রান্না করেছি আর এই যে ফুলকপি ভাজি, শাক ভাজি আর ওষুধের জন্য একটা ডিম ভাজি করে রেখেছি। আর এই তো এখন আমরা খাবারটা খেয়ে নিই। বন্ধুরা দেখা যাক, আমি আগে খাই না, ঐশ্বর্যের বাবা খায়। এই তো আমরা একসাথে দুইজন মাঝে মধ্যে এরকম করি যে কে আগে কার আগে খাওয়া হয়। তো এই যে আমার মাখানো হয়ে গিয়েছে আর আমি টকটক খেয়ে নিচ্ছি, আর ঐশ্বর্যের বাবা এখনও মাখাতেই আছে, এখনও খেতে পারিনি। তো আর আমি যে দেখো টকটক করে খেয়ে নিচ্ছি, আমি গালে দিচ্ছি আর খাওয়া হয়ে যাচ্ছে। এই যে ঐশ্বর্যের বাবা এত সময় পরে এখন নিল, নিয়ে খেলো। আর এই যে এখন আমার দেখো টকটক খাওয়া হয়ে যাচ্ছে। ঐশ্বর্যের বাবাকে ভিডিওতে তেমন একটা উঠায়নি, কেননা ঐশ্বর্যের বাবা লজ্জা পায় ভিডিও করতে এলে, আর ভিডিও তেমন একটা করতে চায় না, এই জন্য আমাকেই বেশি উঠিয়েছি আর ঐশ্বর্যের বাবাকে অল্প অল্প উঠিয়েছি। তাহলে আমি ঐশ্বর্যের বাবার ঐশ্বর্য আমরা তিনজন যখন খেতে বসি তখন আমারই সবার আগে খাওয়া হয়ে যায়, তারপরে প্রায় ঐশ্বর্যের খাওয়া হয় আর না ঐশ্বর্যের বাবার খাওয়া হয়। চলো চলো সাবি নাও, আবার সাবি এখন ঐশ্বর্য কি খাবে। তো গাইস, এই হচ্ছে সেই ঐশ্বর্য কালকে যে কেকটা কেটেছিল সেই কেকটা এখন আবার ঐশ্বর্য খাবে, তো এই জন্য বের করে নিয়ে আসলাম। তো কেকটা খেয়ে ঐশ্বর্য রাতে কিন্তু অনেক পেট ব্যথা করতেছিল আর কি। তো কালকে ঐশ্বর্যের বাবা আমার পুরো ক্রিম লাগিয়ে দিয়েছিল আর কি, এইখান দিয়ে এইখান দিয়ে। তো ক্রিম লাগানো তো সে মুখের কালার মানে কি রং জানি না, মানে সে রং ফ্রেশ হয়ে দিয়ে আমি যখন মুখ ধুচ্ছিলাম তখন উঠতেছিল না, তো পরে তেল লাগিয়ে তারপর লাগানোর পরে উঠেছে, এই জন্য পেটে ব্যথা করতে পারে আর কি। তো শুধু বার্থডে না থাকলেও কালকে কেকটা না হলে কিন্তু অনেক আমরা মজা করেছি না বা, আমি তোর বাবা ঐশ্বর্য।
ধরো এই হচ্ছে রাতের খাবার, রাতে রান্না করেছি নিরামিষ, আর হচ্ছে রুটি ভাজি করেছি। তা আমি আমার জন্য রুটি ভাজি করিনি, কারণ আমি খাবো না, ঐশ্বর্যের বাবার জন্য রুটি বানিয়েছি। তো এখন আমি এই যে সবজি নিচ্ছি, সবজি খাবো, আর ঐশ্বর্যর জন্য ভাজি করেছি, ভাজি আর রুটি দিয়ে খাবে। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।